প্রবল বন্যায় প্লাবিত বাংলাদেশ। ভারী বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরায় ডুম্বুর গেট খুলে দেওয়ার কারণে প্লাবিত হচ্ছে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো। এতে লাখ লাখ মানুষ এখন পানিবন্দী। বন্যায় তালিয়ে যাচ্ছে কয়েক হাজার একর ফসলি জমি, ঘরবাড়ি ও গবাদি পশু। সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিবন্দী মানুষের করুণ দৃশ্য বাঁচার আকুতি ভেসে বেড়াচ্ছে। বন্যার্তদের এমন দুর্দশা দেখে কষ্ট লুকুতে পারেননি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। বন্যার্তদের কষ্টে ব্যথিত হয়েছে তাদের হৃদয়। শরীফুল ইসলাম, নুরুল হাসান সোহান, তাহিদ হৃদয় ও সৌম্য সরকার সহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাহিদ হৃদয় লিখেছেন, কি লিখব, কি লেখা উচিত, নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে তা কি যথেষ্ট, তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে, নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, যে যেভাবে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যা কবলিত মানুষের বাঁচার আকুতি দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নুরুল হাসান সোহান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বন্যা কবলিত এক শিশুর ছবি পোস্ট করে এই উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, এই ছবি দেখার পর নিজেরে সম্পূর্ণ অসহায় লাগছে, আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন। বন্যার্তদের পাশে সবাই একসঙ্গে দাঁড়ালে এই কঠিন সময় কাটিয়ে ওঠা সম্ভব বলে বিশ্বাস করেন সৌম্য সরকার। ফেসবুক পোস্টে এই ওপেনার লিখেছেন, বন্যায় আমাদের দেশের মানুষ আজ অসহায়, প্রতিটি জীবন, ঘরবাড়ি ও স্বপ্ন জলের নিচে তালিয়ে যাচ্ছে, আসুন আমরা যার যার অবস্থান থেকে যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই, একসাথে দাঁড়াই তাদের পাশে, এই কঠিন সময়ও কাটিয়ে উঠব আমরা যদি আমরা একে অপরের পাশে থাকি। শুধু হৃদয় সোহান কিংবা সৌম্য নয়, বন্যায় আটকে পড়া লাখ লাখ মানুষের করুণ আকুতি হৃদয় ছুঁয়েছে শরীফুল ইসলাম, জোনায়েদ সিদ্দিকী ও রুবেল হোসেনদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন তারা। ক্রিকেটারদের বিশ্বাস, এদেশের মানুষ জন্ম থেকেই সংগ্রাম করতে জানে, তাই আল্লাহর রহমতে খুব শীঘ্রই এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠবে দেশের মানুষ। রাকিন খান, অনফিল্ড।